স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন, দলিল সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি আকরা বাইনা আজওয়াজি ফা আইয়াতুহুন্না খারাজা ইসমুহা খারাজা বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরোতেন, 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্ব নবী সফরে চলে যেতেন। সুবহানাল্লাহ, এত আস্তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, সবাইরে নিয়ে তো আর যাওয়া যাবে না। এই লটারিটা জায়েজ, এই লটারি জায়েজ। 11 জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারীর ভাষায় কোরআ, আরবিতে কি বলে কোরআ। ইদা আরাদা আম্মা জান আয়েশার বর্ণনা সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি ফা আইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা। 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্ব নবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ। সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্ব নবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন, আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি, বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই, ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি। দুইজনে দৌড় দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট, আমি ফার্স্ট, খুশি হয়ে গেল। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন, বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট। আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, ইয়া হুমায়রা, ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ, হাদিহি সাফকাতু বিতিল, ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসা বাসি, কি ভালোবাসা বাসি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন, একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন। সুবহানাল্লাহ, বলবেন না। তাহলে ফ্যামিলিতে পরিবারে সুখ শান্তি আনার 6 নম্বর টিপস হলো বেড়াতে যাবে, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। রাজি আছেন তো সবাই? কই যাবেন? কক্সবাজার, জাফলং, সিঙ্গাপুর, কই যাবেন? মক্কা, মদিনা। নিয়তে বরকত আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বর ফর্মুলা, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন, ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি না? নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত। ওয়াসাবির হুম ফিল আমর, ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন, অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না, পরামর্শ করবেন। 8 নম্বর, 8 নম্বর, 7 নম্বর ছিল কি করবেন, কি করবেন? স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বুদ্ধি আসতেছে না। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদাইবিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক চিকন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন, ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি, নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়, পরামর্শের দরকার আছে না নাই?